আজও করছি। না না, সকলেই শাস্তি হারমা, চটি পড়া পুলিশ হারমা, আপনার সিবিআই চার্জশিট তো আন্দোলনকারীদের বিরুদ্ধে দিয়েছে, কারণ এটা তো সিবিআই রাতে ছিল। এই 14ই মার্চের ঘটনা তো সিবিআই রাতে ছিল, এ তো উত্তর সিবিআইকে দিতে হবে। আমি বলতে পারি ওদেরকে যে কথা চার্জশিট দিয়েছে তো আন্দোলন যারা করে তাদের নামে, রাধারানী আড়িকে জামিন নিতে হয়েছে, সামাদ সাহেব সুফিয়ান সাহেবদের জামিন নিতে হয়েছে, হৈমতিপতি হালদারকে জামিন নিতে হয়েছে, আন্দোলনকারীদের নামে চার্জশিট দিয়ে গেছে। আজকে সারাদিন আপনার কর্মসূচি কী কী আছে? আমি প্রথমে গোকুলনগর করলাম, 10:30টায় গুলি চলেছিল, ওই টাইম ধরে করি আমি। তারপরে এখানে ভাঙাবেড়াতে অনুষ্ঠান হলো, আজকে আমরা একটা নতুন কর্মসূচি ইনক্লুড করেছি, উচ্চ মাধ্যমিক চলছে তো মাইক বাদ দিয়েই করতে হবে, তা ওখানে আপনার জ্যোতি মিছিল, প্রজ্জ্বলিত দীপশিখা নিয়ে সন্ধ্যার মুখে একটি মিছিল নন্দীগ্রাম বাজারে বেরোবে, 5,000 মানুষ হাঁটবে, শহীদদের স্মরণ করা, দোষীদের শাস্তির দাবি, দোষীদের শাস্তির দাবি। যদি 84 সালের শিখ দাঙ্গার এতদিন পরে, আমি কারোর নাম বলতে চাই না, তারা যদি নতুন করে রিওপেন হয়ে তারা যদি শাস্তি পায়, 96 সালে ভাগলপুর দাঙ্গার যদি শাস্তি হতে পারে, তার নন্দীগ্রামের গণহত্যার লোকরা বাইরে ঘুরে বেড়াবে কেন? যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে গুলি করলো, সুপ্রিয়া যারা বাসন্তী করতো পালাচ্ছিল পিঠে গুলি, তো পোস্টমর্টম রিপোর্টে দেখবেন পিঠে গুলি কারা করে, পিঠে গুলি কারা করে আপনি বলুন? কেউ যদি আক্রমণ করে সে তো সামনে গুলি খাবে, সব পিঠে গুলি করে মেরেছে। 45 জন মেয়েকে রেপ করেছে, বড় বড় কথা বলে। আমি একজনের বিয়ে বাড়িতে গেছিলাম আফতাব বলে দুর্গাচকে, তার ভাই ওই খুনি, দাদার বিয়েতে গেছি, ও জিম করায় আপনারা সবাই চেনেন, তার ভাই ছবি তুলেছে তার বাড়ির পারিবারিক অনুষ্ঠানে, সেইটা ছাপিয়ে সিপিএম আর বিজেপি পোস্টার লাগিয়েছে। আর এখানে নন্দীগ্রামে 14ই মার্চের এই দিনের পরের দিন 15ই মার্চ, এই এখান থেকে 2 কিলোমিটার দূরে গোকুলনগরে দারুপল্লী আর মালপাড়া কোনো মহিলার অস্তিত্ব রেখেছে, একটা মহিলার অস্তিত্ব রেখেছে, আঙ্গুর দাস কবিতা দাস মায়ের সামনে মেয়ের মানে আর মুখে বলা যাবে না। রাধারানী আড়িকে কতবার করেছে, 2007-এ 15ই মার্চ করেছে, 2008-এ পঞ্চায়েত ভোটের আগে করেছে, বিচার তো চাইতেই হবে, বিচারের দাবিতে তো আমরা নিশ্চয়ই। 84 সালে শিখ দাঙ্গার বিচার হতে পারে, রিওপেন হতে পারে, নন্দীগ্রামে হবে না কেন? উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে আমরা মাইক্রোফোন ইউজ করিনি, তাতে হয়তো আমার বক্তব্য বা কথা বলার সবাই শুনতেও পাচ্ছেন না, বক্তব্য আমি রাখতে চাই না, আমি শুধু আজকে যে কারণে আমরা আমরা যে কারণে আজকে সমবেত হয়েছি এটা নতুন কিছু নয়, 7 সালের অভিজ্ঞতা অন্তত নতুন আমাদের কম বয়সী ছেলেরা না জানলেও মধ্যবয়স্ক বা একটু বেশি বয়সের লোকজন, মায়েরা দিদিরা তারা জানেন সেদিনকার ভয়াল দিনের কথা। আজকে বসে
নন্দীগ্রাম জিন্দাবাদ, জিয়াবাদ, জিয়াবাদ, নন্দীগ্রাম জিন্দাবাদ, জিয়াবাদ, জিয়াবাদ। 14ই মার্চ ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। 14ই মার্চ ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। ইউপিসি জিন্দাবাদ, জিয়াবাদ, জিয়াবাদ। হরে নাগো ব্যর্থ মিত্র রক্ত, হরে নাগো ব্যর্থ প্রামাণিকের রক্ত, হরে নাগো ব্যর্থ বিন্দাসের রক্ত, হরে নাগো ব্যর্থ। সবাই ভালো থাকবেন। ভুলবো না, ভুলছি না, ভুলবো না। 14ই মার্চ ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। শেখ সেলিমের রক্ত হবে না গো ব্যর্থ, বিশ্বজিৎ মাইতির রক্ত হবে না গো ব্যর্থ, ভরত মণ্ডলের রক্ত হবে না গো ব্যর্থ, সুপ্রিয়া জানার রক্ত হবে না গো ব্যর্থ, বসন্তী করের রক্ত হবে না গো ব্যর্থ, জয়দেব দাসের রক্ত হবে না গো ব্যর্থ, চন্দন দাসের রক্ত হবে না, চন্দন দাসের রক্ত হবে না গো ব্যর্থ, জয়গিরির রক্ত হবে না গো ব্যর্থ, রাখালগিরির রক্ত হবে না গো ব্যর্থ, ইমাদুলের রক্ত হবে না গো ব্যর্থ, দাদুলের রক্ত হবে না গো ব্যর্থ, পুষ্পেন্দু মণ্ডলের রক্ত হবে না গো ব্যর্থ, উত্তম পালের রক্ত হবে না গো ব্যর্থ, ব্রত সামন্ত রক্ত হবে না গো ব্যর্থ, কৈম কাজীর রক্ত হবে না গো ব্যর্থ, প্রামাণিকের রক্ত হবে না গো ব্যর্থ, অজল মণ্ডলের রক্ত হবে না গো ব্যর্থ, আদিত্য বেরার রক্ত হবে না গো ব্যর্থ। উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে আমরা মাইক্রোফোন ইউজ করিনি, তাতে হয়তো আমার বক্তব্য বা কথা বলার সবাই শুনতেও পাচ্ছেন না। বক্তব্য আমি রাখতে চাই না, আমি শুধু আজকে যে কারণে আমরা আজকে সমবেত হয়েছি এটা নতুন কিছু নয়, 7 সালের অভিজ্ঞতা অন্তত নতুন আমাদের কম বয়সী ছেলেরা না জানলেও মধ্যবয়স্ক বা একটু বেশি বয়সের লোকজন, মায়েরা, দিদিরা, তারা জানলেন সেদিনকার ভয়াল দিনের কথা। আজকে এই যে ঠিক আছে।